राज्य प्रथम उद्यापित हल सर सैयद डे आलीगढ़ मुस्लिम विश्वविद्यालय प्रतिष्ठा सर सैयद 205वां जन्मदिवस एवं बड़ एक अनुष्ठान माध्यम उद्यापन कर सर सैयद छिलेन भारतेर एकजन विख्यात शिक्षाविद ओ राजनीतिविद जिनि ऊनविंश शताब्दीते भारतेर मुसलमानदेर आधुनिक शिक्षा शिक्षित करे तोलार क्षेत्रे अग्रदूतेर भूमिका पालन करेन। पश्चात्पद मुसलमानदेर उच्चशिक्षा विशेषकर इंग्रेजी शिक्षार प्रयोजन उपलब्धि करे तिनि विभिन्न कार्यक्रम ग्रहण करेन। एई लक्ष्ये तिनि 1858 साले मुरादाबादे एकटि विद्यालय खुलेन। एकइभावे तिनि 1864 साले गाजीपुरे आलीगढ़ वैज्ञानिक समितिर जार उद्देश्य छिल पाश्चात्येर विभिन्न बई भारतीय भाषाय अनुवाद करा। 1876 साले मोहम्मदान एंग्लो ओरियंटल कॉलेज प्रतिष्ठा करें जा परवर्ती आलीगढ़ मुस्लिम विश्वविद्यालय नामे परिचिति लाभ करे। एछाड़ा ताजिबुल आखलाक नामे एक उर्दू पत्रिका प्रकाश करें। तदुपरि कमिटी फॉर एडवांसमेंट ऑफ लर्निंग नामे एक संस्था स्थापन करें। तार चिंताधारा और काजकर्म भारतवर्षे मुसलमानदेर मध्य एक नतून चेतनार जन्म दे। यार प्रभावे प्रभावान्वित मुसलमान बुद्धिजीवी परवर्ती आलीगढ़ आंदोलन सूचना करें जार उद्देश्य छिल भारतीय राजनीतिते मुस्लिम अधिकार निश्चित करा। তবে এই আন্দোলন গোড়া মৌলবি ও মোল্লাদের বিরোধিতার সম্মুখীন হয়। নিজের বিভিন্ন উদ্যোগ ও ব্রিটিশদের পৃষ্ঠপোষকতার ফলে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে সৈয়দ আহমদ ভারতবর্ষের জাতীয় নেতায় পরিণত হন। 1878 সালে লর্ড লিটন তাকে রাজকীয় আইনসভায় মনোনয়ন দান করেন। 1887 সালে লর্ড ডাফরিন তাকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন। 1888 সালে ব্রিটিশ সরকার তার নাইটহুড প্রদান করে। এরপর থেকে তিনি স্যার সৈয়দ আহমদ হিসাবে পরিচিত হতে থাকেন। 1898 সালে 27 মার্চ ভারতের মুসলিম জাগরণের পুরুদা ব্যক্তিত্ব স্যার সৈয়দ আহমদ খানের মৃত্যু হয়। তিনি 17 অক্টোবর 1817 সালে জন্মগ্রহণ করেন। শনিবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরাকবেলি চ্যাপ্টার আসামের উদ্যোগে হাইলাকান্দির আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে বড় এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে স্যার সৈয়দ ডে। ভারতের বিখ্যাত আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রাক্তনী এবং বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 90 জনকে এদিনের অনুষ্ঠানে জাকালো সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা গুয়াহাটি এক্সেল কেয়ার হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডক্টর ইন্তেখাব আলমকে এবারের আলিগ অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়। তাছাড়া প্রাক্তন আলিগড়িয়ান যারা সমাজে বিশেষ অবদান রেখে গেছেন তাদেরকে মরণোত্তর বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ডক্টর মশকুর আহমেদ উসমানি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান করিমগঞ্জের মুখ্য ন্যায়দণ্ডাধীশ এন এম আবদুল্লাহ আহমেদ মজুমদার, সুনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর, শিলং ল কলেজের অধ্যক্ষ ডক্টর শরীফুদ্দিন, পিডাব্লিউডির মুখ্য বাস্তুকার রফিক আহমেদ চৌধুরী, দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার প্রকাশক মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরাকবেলি চ্যাপ্টারের সহযোগিতার জন্য এদিন উড়ান এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, হেল্পিং হ্যান্ড ট্রাস্ট কলকাতা, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আসাম চ্যাপ্টার ও মাইনরিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে পুরস্কৃত করা হয়। এদিকে অনুষ্ঠানের কনভেনার গুলেনুর হোসেন মজুমদারের ধন্যবাদান্তের সূচক বক্তব্য এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তারানা ও জাতীয় সঙ্গীত গেয়ে এদিনের এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ছিল আলিগড়ের প্রসিদ্ধ ডিনারের আয়োজন। जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता।